বাইতুল্লাহ সৃষ্টির ইতিহাস তৃতীয় পর্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহাস সালামের অনুমতি ক্রমে জমজম কূপের আশপাশে বসতি স্থাপন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে হাজেরা আলাইহাস সালামের একাকিত্ব ও নির্জনতার ভয় দূর হয়ে গেল। আরবের বিভিন্ন অঞ্চলের বণিক কাফেলাগুলো ইতিমধ্যেই শত শত কিলোমিটার বিস্তীর্ণ মরু অঞ্চল পাড়ি দিতে গিয়ে কাবা গৃহের পাশে অবস্থিত জমজম কূপের সন্ধান পেয়ে গেল। রুক্ষ এই মরুভূমিতে স্বচ্ছ পানির ফোয়ারা দেখে মানুষগুলো দারুণভাবে অভিভূত হল। হাজেরা আলাইহাস সালামের অনুমতি নিয়ে ধীরে ধীরে তারাও আশপাশে বসতি স্থাপন করতে শুরু করল। এভাবে এক সময় 2000 বছর যাবৎ পড়ে থাকা জনমানবহীন এক শূন্য ভূমি পৃথিবীর মূল জনপদ মক্কা নগরী আবাদ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরপর সিরিয়া থেকে সেই স্ত্রী সন্তানকে দেখে যেতেন। প্রথমবার এসে যখন হাজেরা ও ইসমাইল আলাইহিমাস সালামকে যেখানে রেখে গিয়েছিলেন ঠিক তার পাশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে স্বচ্ছ পানির কূপ এবং তার চতুর্দিকে নবাগত বিভিন্ন অঞ্চলের এতগুলো মানুষের বসতি দেখলেন, আবেগ আপ্লুত হয়ে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। একবার ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী পুত্রকে দেখার জন্যে সিরিয়া থেকে দীর্ঘ সফর করে মক্কায় আসলেন। তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 12 কিংবা 13 বছর। বাবার বিভিন্ন কাজে সহযোগিতা করার উপযুক্ত হয়েছেন তিনি। ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম জমজম কূপের পাশে একটি গাছের নিচে বসে শিকারের জন্য তীর ধনুক প্রস্তুত করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে সালাম দিলেন এবং সাওয়ারি থেকে নেমে ইসমাইল আলাইহিস সালামের পাশে বসে কোনো রকম ভূমিকা ছাড়াই বললেন, ইসমাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে একটি গুরুত্বপূর্ণ কাজ করার নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম তখন বললেন, বাবা, আল্লাহ আপনাকে যে কাজ করার নির্দেশ দিয়েছেন অনতি বিলম্বে সে কাজটি করে ফেলুন। এবার ইব্রাহিম আলাইহিস সালামও বললেন, ইসমাইল, আমার প্রতিপালক আমাকে তার জন্যে একটি গৃহ নির্মাণ করতে নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম শুনে বললেন, বাবা, তাহলে আমাদের প্রতিপালকের জন্য সেই ঘরটি আমরা কোথায় নির্মাণ করব? ইব্রাহিম আলাইহিস সালাম তখন আরজ করলেন, আকাশ ও বিস্তীর্ণ জমিনের মালিক হে আমাদের প্রতিপালক, আমরা পিতাপুত্র দুজনই তোমার নির্দেশ পালন করার জন্যে সদা প্রস্তুত আছি, কিন্তু হে দয়াময় প্রভু, কোন জায়গায় আমরা তোমার সেই ঘরটি নির্মাণ করব? তাফসির মাজহারিতে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন, আমি একখণ্ড মেঘমালা প্রেরণ করব, যেখানে গিয়ে সেই মেঘমালা স্থির হবে সেখানেই আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন আকাশে একখণ্ড মেঘ চলতে শুরু করেছে, চলতে চলতে এক জায়গায় গিয়ে স্থির হলো। শূন্যে ভাসমান সেই মেঘের ছায়া জমিনের যতটুকু জায়গায় পড়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাটুকু লাঠি দিয়ে দাগ টেনে চিহ্নিত করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক চিহ্নিত সেই জায়গাতেই পিতাপুত্র মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করলেন। এক বর্ণনায় এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিব্রাইল আলাইহিস সালাম এসে বাইতুল্লাহ নির্মাণের জায়গা দেখিয়ে দিলেন, অতঃপর পিতাপুত্র মিলে নির্মাণ কাজ শুরু করলেন। বাইতুল্লাহ নির্মাণকালে পিতাপুত্রের জবানে উচ্চারিত হয়েছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে এই খেদমতকে তুমি কবুল করে নাও, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞ। হে আমাদের প্রতিপালক, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করে নাও এবং আমাদের বংশধর থেকে একটি অনুগত দল সৃষ্টি করো, আমাদেরকে হজের রীতিনীতি শিখিয়ে দাও এবং আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী দয়ালু। হে আমাদের প্রতিপালক, তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গাম্বর প্রেরণ করো যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করে তুলবেন, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। পিতাপুত্র দুজন মিলে ভিত্তির জন্যে মাটি খনন কাজ শুরু করে দিলেন। ইসমাইল আলাইহিসসালাম যোগালি হয়ে দূর দূরান্ত থেকে পাথরগুলো বয়ে আনতেন, আর বৃদ্ধ পিতা ইব্রাহিম আলাইহিসসালাম কারিগর হয়ে সেই পাথরগুলো দ্বারা বাইতুল্লার দেয়াল নির্মাণ করতে থাকলেন। তাফসির ইবনে কাসিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় ও প্রসিদ্ধ সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে মক্কায় অবস্থিত জাবালে নূর, মিশরে অবস্থিত জাবালে তুর, সিরিয়ায় অবস্থিত জাবালে লুবনান, ইরাকে অবস্থিত জুদি পাহাড় এবং জাইদা পাহাড়, এই পাঁচটি পাহাড়ের পাথর দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। দেয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো যাতে তওয়াফকারীদের হৃদয় আকৃষ্ট হয়ে যায়। ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে আসলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের কাছে তা মনোপুত হল না। তিনি এর থেকে সুন্দর একটি পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন। ইসমাইল আলাইহিসসালাম বাবার আদেশ পেয়ে বাইতুল্লার গায়ে স্থাপনের জন্যে অত্যন্ত সুন্দর একটি পাথরের অন্বেষণে বেরিয়ে গেলেন। পাহাড়ে পাহাড়ে সুন্দর একটি পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। ঠিক এমন সময় জাবালে আবি কবায়েস থেকে উচ্চারিত হল, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আমার জিম্মায় রয়েছে, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। নূহ আলাইহিসসালামের সময়ে মহাপ্লাবনে আদম আলাইহিসসালাম কর্তৃক নির্মিত বাইতুল্লাহ যখন প্লাবিত হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জিব্রাইল আলাইহিসসালামকে হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছিলেন। এই পাথরটি মূলত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে নিয়ে এসেছেন এবং বাইতুল্লাহ নির্মাণের সময় বাইতুল্লার গায়ে স্থাপন করেছেন। জিব্রাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে জাবালে আবি কুবাইসে রেখে দিলেন। ইসমাইল আলাইহিসসালাম পাহাড়ের ভিতর থেকে পাথরটি বের করে এনে বাবার হাতে তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখন চমৎকার এই জান্নাতি পাথরটি পরম যত্নে বাইতুল্লার গায়ে স্থাপন করলেন, যাতে করে লোকেরা এই পাথর থেকে বাইতুল্লার তাওয়াফ শুরু করতে পারে। এভাবেই হাজরে আসওয়াদ পাথরটি তার যথা অবস্থান ফিরে পেল। কাবা ঘরের দেয়ালের উচ্চতা যখন এই পরিমাণ হলো যে হাতে আর নাগাল পাওয়া যাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিম আলাইহিসসালামকে একটি পাথরের উপর দাঁড়িয়ে দেয়াল নির্মাণের বাকি কাজটুকু সম্পন্ন করার নির্দেশ দিলেন। যে পাথরের উপর দাঁড়িয়ে ইশারা করলে ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে পাথরটি উপরের দিকে উঠে যেত, আবার নিচের দিকে ইশারা করলে নিচে নেমে আসত। ইব্রাহিম আলাইহিসসালাম সে পাথরের সাহায্যে বাইতুল্লাহ নির্মাণের বাকি কাজটুকু সম্পন্ন করলেন। সুবহানাল্লাহ, পাথরটি বর্তমানে বাইতুল্লার দরজা থেকে কয়েক মিটার দূরে সোনালি ফ্রেমের ভিতরে স্থাপন করে সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামি ইব্রাহিমের পাশে নামাজ আদায় করো। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাকাম ইব্রাহিমকে সামনে রেখে তাওয়াফের পর দুরাকাত নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন এবং এটি সুন্নাহ।